2019 সালে আইসিসির পরবর্তী বিশ্বকাপ, এই বিশ্বকাপ নিয়ে নানা পরিকল্পনা সব এখনই শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নানা পরিকল্পনা করছেন দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর মধ্যে 2020 টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের পরিকল্পনায় সাড়া দিতেই টি টোয়েন্টির অধিনায়কত্ব ও খেলা ছেড়েছেন মাশরাফি বিন মুর্তজা। প্রয়োজন হলে ওয়ানডে সংস্করণেই এমন কিছু হতে পারে বলে ইঙ্গিত দিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আইসিসি সভা শেষে রোববার সকালে দেশে ফিরেছেন পাপন। এদিন দুপুরেই নিজের অফিস কার্যালয়ে সাংবাদিকদের তিনি মাশরাফির 2019 বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেন। এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, এরই মধ্যে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা দেখেন টি টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে একটা কথা উঠেছিল, 2020-এ মাশরাফি খেলতে পারবে কি না তা আমরা জানি না, সেজন্য কিন্তু আমরা তখন ওর সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম, তবুও সিদ্ধান্তটা নিজে থেকেই নিয়েছে। আলাপ করার পর সে নিজেই ঘোষণা দিয়েছে, আমরা প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি। এটা তো বিরাট উদাহরণ। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে টি টোয়েন্টি সিরিজ শেষে ওই ফরম্যাটের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেন মাশরাফি, হঠাৎ অবসর। মূলত ওই সিরিজ শুরুর আগে দলের সিনিয়র খেলোয়াড়দের নিয়ে মাশরাফির সঙ্গে আলোচনা করেন পাপন। সে আলোচনার ফলশ্রুতিতে টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেন মাশরাফি। এখন শুধু ওয়ানডে খেলছেন, ওয়ানডের অধিনায়কও তিনি। কিন্তু বিসিবি আর পাপনের ষড়যন্ত্রে টিকে থাকতে পারবে কি মাশরাফি, সেটাই দেখার বিষয়।